জানি আজকে কেন জানি এত দেরি, আজকে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য এখানে চলে আসলাম। যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই আমি হাঁসগুলোকে বের করি না, হাঁসগুলো পরে ছাড়ি কাজবাজ করে। তো আমি বাসন মাজছিলাম আর প্রীতি কিন্তু আজকে হাঁস ছেড়েছে। তো হাঁস ছেড়ে প্রীতি দেখলো যে এতগুলো ডিম দিয়েছে আজকে হাঁস। তো যেহেতু অনেক ডিম দিয়েছে আজকে হাঁস, আমিও খুশি হয়ে গেছি, আমি ওখান থেকে দৌড়ে আসলাম। এসে আর কি হাসছি একটু যে মানে আজকে এতগুলো ডিম, বাপরে। অন্য অন্য সময় কী হয়, একটা দুটো তিনটে এরকম হয়, কিন্তু এতগুলো ডিম একসাথে আমি কোনোদিনও দেখিনি যে তিনটে হাঁস। কিন্তু আমাদের আমাদের কিন্তু বেশি হাঁসও না, তিনটে হাঁস। কিন্তু আমি জানি না আজকে এতগুলো ডিম কেমন করে দিয়ে দিল হাঁসেরা, আর আমি তো দেখে খুবই খুশি। আর হচ্ছে আমি এমনিতে হাঁসের ডিম খাই না, কিন্তু বাচ্চারা তো খায়, বাচ্চারা খায়, ওর বাবা খায়, তো তাদের জন্য আর কি আমি তুলে রাখছি। আর এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। এই যে মানে খেতে তো ভালোই লাগে, আগে কিন্তু আমি খেতাম, তো এখন খাই না। এখন কেন জানি আমার একটা গন্ধ আসে হাঁসের ডিমের থেকে, তো ওই জন্য কিন্তু আমি এখন খাই না। তো মানে খেতে ভালোই লাগে, এই যে এখন যে ধুতে হবে ডিমগুলো, এটাই আমার অসহ্য, খুব খারাপ লাগে আমার ডিমগুলো ধুতে। ডিমটা নিতে তো ভালোই লাগে, এগুলো তো আমার অসহ্য, গন্ধ অসহ্য। এগুলো কয়েকদিন পরে খাইতে হবে, খাওয়া যাবে না। তোমাদের কাদের কাদের হাঁস আছে, গ্রামের বাড়িতে থাকো, আর গ্রামের বাড়িতে যারা থাকে বেশিরভাগেরই কিন্তু হাঁস মুরগি ছাগল এসব কিন্তু থাকে, তাই না? তো তোমরা কারা কারা গ্রাম থেকে দেখছো, কাদের হাঁস আছে ছাগল মুরগি, তো কমেন্টে প্লিজ অবশ্যই জানাবে। ওই যে হয় না ওইরকম মানে আমারও আছে তোমাদেরও আছে, তো শুনে ভালোই লাগে, তাই না? আমারটা তো তোমরা দেখেই নাও, তোমাদেরটা তো আমি দেখতে পারি না, ওই জন্য বললাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখানে আমি চাটা খেয়ে বসে পড়েছি, এই যে দেখো কী নিয়ে সবজি নিয়ে বসে পড়েছি এখানে আমি, এখন সবজিটা কাটবো। চাটা খাওয়াও শেষ, এখানে সবজি কাটতে বসেও পড়েছি আমি, সবজিটা কেটে রান্না বান্না করি। আর প্রীতি ম্যাম এসে পড়ছে, ফুলকপি কেটে নিয়েছি আমি এখানে। আর হচ্ছে ফুলকপির সাথে আলু তো দিতেই হবে, তাই না? তো ওটা আর কি কাটছি এখন আমি। চলো, এখানে সবজি কেটে নিয়েছি আমি, এখানে ফুলকপি একটু ঝোল ঝোল করবো, আর হচ্ছে এখানে এটা হচ্ছে চটচটি করবো। আজকে হচ্ছে চটচটিটা খাওয়ার মধ্যে শুধু আমি, কারণ প্রীতি প্রীতি খায় না দুজনে, আমি শুধু চটচটিটা খাবো, তাই অল্প একটু করেছি আর কি। আর সবজিটা একটু কম কমই এখন রান্না করছি, যেহেতু এখন খাওয়াই লোক কম ওই জন্য। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে অনেকটাই। ঘুম থেকে উঠে না খিদে পায়, খিদে খিদে ভাবটা চলে আসে, তাই না? গ্যাসেই রান্না করব, কারণ খড়ি শেষ, যেহেতু গ্যাসেই রান্না করতে হবে। তো চলো, আলু আর ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি, একটু লবণ ছিটিয়ে দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। ভাপালে ভালো হবে, তাই না? গ্যাস হবে না তো, ফুলকপির সবাই ভাপিয়েই রান্না করে, নাহলে গ্যাসের সম্ভাবনা থাকে, তাই না? তো ওইদিকে ভাপানো বসে দিয়েছি, বসিয়ে এদিকে আবার এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। যেহেতু অল্প রান্না বান্না, তাই মশলাটা কিন্তু আমি পাটাতেই বেটে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট আমার, এটা হচ্ছে তোমার চটচটি, আর এটা হচ্ছে ফুলকপি আলুর ঝোল। তো চলো এগুলোকে রেখে দিই, তারপর হচ্ছে বাকি কাজগুলো এখন করতে হবে। বাকি কাজগুলো বলতে, আজকে সকালবেলা উঠে আমি ল্যাপা মোছা করিনি, ভেবেছিলাম রান্নাবান্নাটা আগে করে নিই, কারণ রান্নাবান্নাটা যদি আগে না করি বাচ্চারা খেতে দেরি হয়ে যায়, আর আমার তখন ভালো লাগে না, তাই না? ওই জন্য রান্নাবান্নার ওদিকে কাজটা আমি করে রাখলাম আগে, তারপরে হচ্ছে ল্যাপা মোছাতে আসলাম। ল্যাপা মোছা করে পরে চানটা করে নেবো আর কি।
এদিকে লাপা মোচা শেষ, চান করে নিয়েছি। তারপর এর বাবা বাজার থেকে নিয়ে আসলো পাঁঠার মাংস। তো পাঁঠার মাংসটা একটু ঝোল ঝোল করে সুন্দর করে রান্না করে নিলাম, আর খুব আজকে খাওয়াটা কিন্তু খুব সত্যি ভালোই হয়েছে, আর মাংসটা কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়া তো শেষ, বাসনগুলো মাজা শেষ আমার। তারপরে হচ্ছে উঠানটাতে এত পাতা পড়ে আছে, মানে উপরে যে কাঁঠালের গাছটা আছে, কাঁঠালের গাছের শুকনো পাতাগুলো যে আছে সেগুলো না টিনে পড়ে, টিনে পড়ার থেকে হাওয়া আসলে একটু একটু নিচে পড়ে যায়। তো অনেক পাতা এখানে পড়ে আছে, সামনেও অনেক পাতা পড়ে আছে, মানে দুই সাইডে অনেক পাতা পড়ে আছে, মাঝখানটা আবার কিন্তু উঠানের পরিষ্কার হয়ে আছে। তো মাঝখানটা পরিষ্কার হয়ে আছে, তো মাঝখানটা পরিষ্কার থাকলে তো হবে না, তাই আর কি আমি উঠানটা এখন ঝাড় দিব। আর ওইদিকে গেছি আমি ঝাড়ু আনতে, কে জানি এখনও ঝাড়ু নিয়ে আসছি না কেন, ওইদিকে হয়তো অন্য কোনো কিছু কাজ করছি আমি। ও এখন মনে পড়লো ওইদিকে আমি কী করছিলাম, আমি ওইদিকে মানে বাথরুমের গেটটা খোলা ছিল তো সেটাই বন্ধ করছিলাম, আর ভেবেছিলাম যে হয়তো এটা ক্যামেরা তো উঠে যাচ্ছে, ওই জন্যে একটু ওইদিক থেকে আসতে আমার দেরি হয়েছে। বাথরুমের গেট বন্ধ করলাম, গামলাটা বলে পারে ছিল গামলাটা ঠিক করে রাখলাম, তো ওই সব করতে একটু এদিকে আসতে আমার ঝাড়ুটা নিয়ে দেরি হয়ে গেছে। কিন্তু প্রীতম প্রীতি খেলছে, আমিও ঝাড়টা দিয়ে কাপড় জামা আছে বাইরে আনবো, তারপর আমি একটু যাবো বাইরে। না খাবার দিতেছে কি জানি, আজকে কেন জানি এত দেরি, আজকে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য এখানে চলে আসলাম, আর কয়েকটা সাথে রিলস বানিয়ে এসেছি তার জন্য দেখো মঙ্গলসূত্র আর কাজলটা ওই জন্য, কিন্তু আর লিপস্টিকটা পরিষ্কার করে এখানে আসলাম একটু গল্প করার জন্য। তো সবাই মিলে এই যে রোডটার মধ্যে এখন বসবো, এই রিঙের ওখানে প্রত্যেক দিন যেখানে বসা হয় রিংটার ওখানে ওখানে বসবো। আসুক সবাই, এখনো আসেনি কেউ, আসো মামি আমি যাই ততক্ষণ। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।